নাই নাই আমার দাদাও নাই 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 আমার দাদিও নাই আমার নানা নাই আমার নানিও নাই হাইরে কত মানুষ চলে গেছে জ্বর বৃষ্টির ভিতরে তারা কবরে পড়ে আছে আমেরিকা লন্ডন সিঙ্গাপুরের খবর নেওয়া যায় কিন্তু বাড়ির পাশে গোরস্থান ছোট্ট একটা ঘরের খবর নেওয়ার মতন কোনো ক্যাপাসিটি আমাদের নাই কথা বলেন ঠিক কিনা আসুন ওই নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ব জাহান্নামের উপরে পলসিরাতটা কায়েম হবে অন্ধকার চুলের মতো চিকন রে বাজি চুলের মতো চিকন হীরার চাইতে ধারালো এমন অন্ধকার সরু রাস্তা দেখা যায় না কিন্তু আমার নবী আপনার নবী বলেন অন্ধকার রাস্তা পৃথিবীর কোন উপাদান সেই রাস্তাকে আলোকিত করতে পারবে না আমার নবী বলে যারা দরদ মাখা কণ্ঠে আমি নবীর উপরে দরদ শরীফ পড়ে গো আমি নবী নিজের কানে শুনি তাকেও চিনি তার বাবাকেও চিনি আসুন আমার নবী বলেন যেই জাহান্নামের উপরে রাস্তাটা হবে ঘোর অন্ধকার নিকষ কালো নবী বলেন যারা আমি নবীর উপরে দরুদ শরীফ পড়বে ওই অন্ধকার রাস্তাটা আমার আল্লাহ আলোকিত করে দিয়ে দিবেন ভাই রে এ ভাই কথা বলা যাবে না এটা জান্নাতের বাগান কষ্ট করেই বসতে হবে কষ্ট করেই ওয়াজ শুনতে হবে বাজি কথা বলা যাবে না আসুন ওই নবীর মহব্বতে দরদ মাখা কণ্ঠে ধুরুকের ঝলক লাগাই আল্লাহুম্মা مد وعلى آل سيدنا رتير دار جارا سجدا تروي دو چوكيرو سروت نو دي جنو بوي چھولو نار ہاتھ چھانی جو تو یاشوک পেছনে ফিরে ও তাকায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহুম্মা ওয়ালি সাইয়্যিদিনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা হে ইমানদারগণ তোমরা প্রবেশ করো কোথায় ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণভাবে সুবহানাল্লাহ বলেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করে এরা মুসলমান এরা কি মুসলমান আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ কোরআনে বলছে তোমরা মুসলমান না হয়ে মরিও না এখন প্রশ্ন হলো মুসলমান কাকে বলে কারবালার জমিনে দাড়িওয়ালা ছিল কি না টুফিওয়ালা ছিল কি না কোরআনে হাফেজ ছিল কি না অনেক কোরআনে হাফেজ ছিল অনেক এরপরও নবীর আউলাদের গলায় ছুরি চালাই দিছে এরাও তো মুসলমান ইমামে আলী মুকামের দলে যারা ছিল তারাও তো মুসলমান পার্থক্য আছে না নাই এই জন্য আল্লাহ বলছে মানলে মানার মতো মানো ধরলে ধরার মতো ধরো কোন আননিফাক বিল এতেকাত চলবে না এই জন্য ভাইরা আমার
আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আজকে যারা মুসলমান হয়েছেন প্রশ্ন হলো মুসলমান কাকে বলে রাসূল বলছেন মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না সেই লোকটা হলো মুসলমান এ ভাই অনুরোধ করে বলি এই আয়াতটা পড়ার একটা কারণ আছে আমরা মুখে অনেক মিষ্টি কথা অন্তরে মুনাফিকি আছে আছে না নাই বলেন এই মুনাফিকদের কারণে সমাজে সবচেয়ে বড় সমস্যা ঠিক কি না বলেন আমার ভাইরা এইজন্য ভাইরা এটা পবিত্র মুহররমের মাস জোরে কোন কিসের মাস মুহররমের মাস আজকে দেখেন মুহররমের মাস আসলে আমরা যে কথাগুলো বলি এটা তো চিরন্তন সব সময় বলে আসতেছি আমরা হুসাইনি মুসলমান ঠিক কি না বলেন তো এইজন্য এই মুহররমের মাসে ইমামে আলী মুকামের প্রতি কেমন শ্রদ্ধা করার দরকার এই বিষয়টা তো আমাদের একটু জানতে হবে আমরা হজে যাই না হজে হজ ক্যাম্প তো আমার এখান থেকে মাত্র 30 সেকেন্ডের রাস্তা এই হাজি ক্যাম্প এই হাজি ক্যাম্পের সংলগ্ন আজকের মাহফিল এখান থেকে কত লক্ষ মানুষ ইহরাম বেঁধে বেঁধে গিয়েছে এখান থেকে কত মানুষ ইহরাম বেঁধে বেঁধে বিমানে উঠেছে ইহরামের কাপড় বেঁধে বেঁধে যুবক ভাইয়েরা আমার কিন্তু মনে রাখবেন ওখানে হজ করতে গেলে দেখবেন কাবা ঘরের কোণা দিয়ে একটি পাথর আছে এটার নাম হলো হাজারে আসওয়াদ কালো পাথর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে পাথর তুমি কেবল মাত্র একটা পাথর তোমার মাঝে যদি আমার রাসূল চুমা না দিত আমি তোমার মাঝে কখনো চুমা দিতাম না রাসূল চুমা দিয়েছেন মহব্বত করে উমর চুমা দেয় কিয়ামত পর্যন্ত প্রেমিকরা চুমা দিবে এটা বিধান হয়ে গেছে কথা কোন ঠিক কি না তো আমার একটা প্রশ্ন আপনারা যে বলেন আমি কেন রাগ করি এটা আমার দোষ না এটা হলো আমার ইমানি একটা জায়গা যখন ইমানের প্রশ্ন আসবে তখন আমি স্থির থাকতে পারি না বাড়ি থেকে বইলা দে আপনি বড় বড় গলায় চিল্লায়েন না গলা ভেঙে যাবে হার্ট নষ্ট হয়ে যাবে আমি কই যদি আমি না চিল্লাই 5-700 বছর বাঁচতারমনি কইডা কেমনে কমু তাইলে বোঝা গেল চিল্লাইলেও মরতইব না চিল্লাইলেও মরতইব আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর একটু খেয়াল করেন তো কোন দিকে নিচ্ছে আপনাদেরকে যে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন হে পাথর তুমি কেবল মাত্র খানায় কাবার পাথর তোমার মাঝে যদি রাসূল চুমা না দিতেন আমি তোমাকে চুমা দিতাম না এখন আমি একটু প্রশ্ন করতে চাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর গলার মধ্যে রাসূল চুমা দিয়েছেন ওই বিয়াদবরা ওই গলার মধ্যে চুমা না দিয়া গলার মধ্যে তলোয়ার চালায় দিয়েছে এ ভাই ঠান্ডা থাকা যায় অথচ ঘটনাটা তো খ্রিস্টানে ঘটাই নাই এই ঘটনাটা তো ইহুদিরা ঘটাই নাই আপনি বলেন কি জন্য আমরা এত চিল্লাচিল্লি করি কেন আমরা এত গরম হয়ে যাই অনেক মানুষ বলে যে মুসলমান মুসলমান এত দলাদুলি কিল্লে গিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব রোজা করব আরে ভাই দলাদুলি সৃষ্টিতে করলেন আপনি কথা বলেন ঠিক না বেঠে আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা ইমামে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালায়া দিছে আপনারা বুঝেন এরা শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলায় ছুরি চালায় না ওরা 6 মাসের বাচ্চাকেও তারা শহীদ করে দিয়েছে এর মানে বোঝা যায় তারা নবীর বংশকে শেষ করে দেওয়ার নীল নকশায় এঁকেছিল কথা বলেন ঠিক কিনা একটা আছে ধর্মের শত্রু আরেকটা আছে দেশের শত্রু কথা বলেন ঠিক না বেঠে এই যে আগস্ট মাস চলছে আপনি দেখেছেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পর্যন্ত তার পরিবারটাকে শেষ করে দেওয়ার জন্য একের পর এক গুলি চালিয়ে সবগুলোকে শেষ করে দিয়েছে এরা হলো দেশের শত্রু মীর জাফর কথা বলেন ঠিক কিনা যেই লোকটা ডাকে দেশ স্বাধীন হয় এই লোকটাকে তারা হাসি মুখে ফুলের মালা বরণ করার সুযোগ দিল না তাইলে বোঝা গেল ওই মীর জাফর এখনো আছে আর ওই কুফার প্রান্তরে যারা নবীর বংশকে শেষ করে দিতে চেয়েছিল সেই সেই সমস্ত ইজিদের দালাল অনেকে আছে বাংলার জমিনে মেহরাবে বসে ইজিদের পক্ষে দালালি করে এইজন্য আমরা সহজে কাউরে বিশ্বাস করি না সহজে কাউরে বিশ্বাস করি না এই জন্য কারো সঙ্গে সংলাপে যাওয়ার আগেও অনেকবার চিন্তা করি তার সঙ্গে বসা যায় কিনা কারণ ওই প্রবাহমান রক্ত দেশের শত্রু আর ধর্মের শত্রু এখনো আছে না নাই বলেন এই জন্য বলছি উদখুলু ফি সিলমি কাফা এখন বাবিলে কি হবে গো যা হবার তা হয়ে গেছে আসেন আজকে আশকুনার মাহফিল থেকে ওয়াদা করি আমরা সবাই হুসাইনি মুসলমান
যদি বুঝেন আলহামদুলিল্লাহ না বুঝলে 5 ঘন্টা ওয়াজ করলে আপনারা বুঝবেন না যুবক ভাইরা আমার এবার আসুন আরেকটু সামনে যাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন وَعَلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ شَتْ پَتَ حَلْقَ بَادَا نَا كِي شَتْ بَادَا شَتْ پَتَ شَتْ بَادَا بَادَا هُلُو বাধা হলেও হবে এই পৃথিবীর সব আপনার শত্রু শুধু আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে রাখেন আমার আল্লাহ বলছেন আমি তোমার সাথে রয়েছি তো আল্লাহ যদি সাথে থাকে পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে আর যদি পারবে পারবে না কারণ আল্লাহকে ভয় করবেন মানার মতো মানবেন রাসূলকে মানার মতো মানবেন ওলি আল্লাহকে মানার মতো মানবেন অর্ধেক ধৈরা অর্ধেক সাইরা আপনি কখনো পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবেন না আল্লাহ বলছেন আমাকে যারা মানার মতো মানে আমার দুস্তকে যারা মানার মতো মানে আমি আল্লাহকে যারা ভয় করার মতো ভয় করে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রব به جنتان الله رب العالمين بولين امي الله کے جھرا بھوئی کر بے امي الله تادر کے اکتا جنت دی بونا کوئیتا جنت دی بے دویتا جنت دی بے دویتا جنت چاہی کی چاہینا ار زبان کھولے بولن چاہی کی چاہینا গভীর মনোযোগ বেশি লম্বা কর্মনা নীরবে নীরবে কিছু কথা ঢাকা আশকুনার জমিনে আমি বলে যাই আপনারা জবান খুলে বলুন ক্ষমা করে দেওয়ার মালিক কে আমাদের গুনাহ আছে না নাই এমন গুনাহ করছি আমার স্ত্রী জানে না ফেসবুকে সারা দিন এমন ভাবে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে মতে মেসেজ সেন্ড করি সব বন্ধুর কাছে শেয়ার করি কিন্তু আমার গোপন কথাগুলো আমার বন্ধুর কাছে শেয়ার করি না বন্ধু জানলে লজ্জা পাবে বন্ধু জানলে লজ্জা পাবে জীবনে এমন গুনাহ করেছি আমার পরিবার জানে না আমার মা জানে না আমার ভাই জানে না আমার বোন জানে না ও যুবক যা কেউ জানে না একজন জানে জবান খুলে বলুন তিনি কে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াস জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আমার আল্লাহ প্রথম আমার আল্লাহ শেষ মানে হলো যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবান খুলে বলুন তিনি কে এই জন্য যা কেউ দেখে না দেখে একজন তিনি কে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম বান্দা রে ও বান্দা আল্লাহ তোরে ঘৃণা কইরা তোরে বানাই না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন গলা পর্যন্ত আমি তোর বডিটারে ফেরেশতা দিয়ে নকশা আঁকাইছি আর চেহারাটারে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি নিজের হাত দিয়ে আমার চেহারাটা আল্লাহ বানাইছে আল্লাহর নিজের হাত দিয়ে কুদরতি হাত দিয়ে তোমার চেহারা বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাদালাক ফি আইনি সূরাতিন মাশা রাক্কাবাক ও বান্দা ও পৃথিবীর মানুষ তুই দুন
দুনিয়ার মধ্যে চলবে আমি আল্লাহ একটা মাঠ বানাইছি দুই দুনিয়াতে চলবে খুঁটি ছাড়া একটা আসমান বানাইছি তুই দিনের বেলা চলবে আমি একটা সূর্য বানাইছি ওয়াজাল্লা লাইলাল লিবাসা রাত বানাইছি বিশ্রামের জন্য ওয়াজাল্লা নাহার মাশা আমি আল্লাহ দিন বানাইছি তুই চলার জন্য রাতে তোর স্নিগ্ধ আলো দিবে আমি আল্লাহ একটা চাঁদ বানাইলাম ওই আকাশের সৌন্দর্যের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তারকা বানাইলাম আমি আল্লাহ তোর জন্য কত সুন্দর সবুজ গাছ দিয়া পৃথিবীটা সাজাইলাম ওই জমিনের মধ্যে তুই চলবি আমি আল্লাহ তোর টেন্ডার বাজির জন্য পাঠাই নাই রাহাজানির জন্য তোর পাঠাই নাই মারামারির জন্য পাঠাই নাই ষড়যন্ত্র করার জন্য পাঠাই নাই বোমাবাজি করার জন্য পাঠাই নাই জঙ্গিবাদি করার জন্য পাঠাই নাই রাহাজানি করার জন্য পাঠাই নাই ও আল্লাহ ও আশকুনার বাবা জবানটা খুলে বলো আল্লাহ والله তো মায়া কইরা তুমি আমরার বানাইছো ফি আইনি সূরাতি মাশা আর আকাবাক আমি আল্লাহ তোর ডিজাইনটা আমি আল্লাহ নিজে বানাইছি আমার ভাই কাউন্সিলর ভাই আমার ভাই কাউন্সিলর ভাই আমার ভাই আনিসুর রহমান নাইম ভাই এখানে আছে বন্ধুরি তাকিয়া দেখেন ভাইয়ের চেহারার সাথে আমার চেহারা মিলে না আমার পাশে আল্লামা মুফতি আব্দুর রহমান আল কাদরী পেশা বুজুর আছেন হুজুরের এত সুন্দর চেহারার সঙ্গে আমার চেহারাটা মিলে না এবার দেখেন পাশাপাশি দেখেন আমার ভাই মুবারক হোসেন ফরাজি হুজুর এখানে আছেন চেহারাটা মিলে না নইমি ভাই আছেন চেহারা মিলে না এই যে এতগুলা লক্ষ হাজার হাজার মানুষ পাশে পাশে তাকিয়া দেখেন একটা চেহারার সঙ্গে আর একটা চেহারা মিলে না আল্লাহ বলে খলাক তু বিয়া দাইয়া আমি আল্লাহ বান্দারে আমার নিজের হাত দিয়া বানাইছি তাইলে তুমি কেন কালো দেখলে ঘৃণা করো কেন তুমি ফর্সা দেখলে অহংকার করো কেন তুমি লম্বা হলে ঘৃণা করো কেন তুমি মোটা হলে মানুষ ঘৃণা করো ও বান্দা এই মানুষগুলোরে আমার আল্লাহ বড় মায়া কইরা বানাইছে হাইরা কি দিয়া বুঝামু চব্বিশ ঘন্টা তোমার আমার সেজদায় পড়ে থাকার দরকার কেন ইসলাম একটা পাইলাম কোন কোন ধর্মের সঙ্গে তুলনা নাই আমার ইসলাম সেরা ধর্ম কোরআন একটা পাইলাম আমার কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ নবী পাইলাম নবী হলো সবার সেরা নবী কথা কোন ঠিক কিনা ওরে কোরআন পাইলাম ইসলাম পাইলাম জাতি সবাই মুসলমান হইলাম সব আমরা সেরা জাতি তাইলে আমরা কি নিকৃষ্ট কাজ করলে বাজান চলবো রে আমরা তো নিকৃষ্ট কাজ করলে চলবো না কেন কেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা কেন বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন কই বান্দা পাহাড় পরিমাণ গুনাহ যদিও কইরা লাস যেই দিন থেকে বুঝা ফলাইবি গুনাহ করাটা অন্যায় হয়েছে তখন তুই মাথাটারে নোয়াইয়া কপালটারে জমিনে লাগাইয়া যখন সুবহান রাব্বিয়াল আলা পড়বি আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব যুবক হেলাই হেলাই সময় নষ্ট করো না সময় নষ্ট করো না আমার ওয়াস পুরা আশকুনার মানুষগুলা গড় থেকে বসে বসে শুনতেছে আরে সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মুরে সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মুরে বড়ে পাতা গরম জলে শুয়ায় হামশারির তলে কত মায়া শুধু মায়া আর মায়া মায়া রে মায়া নাকে দিয়া পানি ঢুকবো দিকে তুলা ঢুকাইয়া দে
কান দিয়া পানি ডুববো দেখা তোলা ঢোকাইয়া দেয় বেশি গরম পানি দিলে তীব্র বেশি হবে তোলে তাই বলে কুসুম গরম তেল জল দেয় পুরান কোন কাপড় দেয় না মায়া কইরা নতুন কাপড় কিনা দেয় খাটের মধ্যে শুয়াইয়া কান্দে লইয়া তারে মাঠে নিয়া যায় কবরের পারে যাইয়া তারে আলতো ভাবে মাটির মধ্যে নামায়া দেয় কত মায়া এই বান্দারে কত মায়া কইরা আল্লাহ বানাইছে আবার বান্দা বান্দারে কত মায়া কইরা কবরে শুয়াইয়া রাখে বড় এই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারি তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সাজিয়ে গুজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দেহ মোরে একটা জবান বন্ধ রাখে কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে এবাদত হবে কার সেজদা পাওয়ার মালিককে মাহফিলে এনেছেন কে যা কেউ দেখে না দেখে কে এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে কোরআন শরীফ পড়ে আপনারা কি কষ্ট পান শুনতে কি অসুবিধা লাগে নাকি একটা ঘটনা তুললে শেষ করে দিমু কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব শুনলেও একই সওয়াব জোরে কেন না সুবহানাল্লাহ একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি পাওয়া যায় বলুন না সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে না তো আপনাদের এই জন্য আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো ওয়া কুনতুম আমওয়াতান তোমরা ছিলে নিষ্প্রাণ জবান খুলে কোন প্রাণ দেওয়ার মালিককে প্রাণ দেওয়ার মালিককে প্রাণ দেওয়ার পরে আমার ভাই আনিস ভাই কি হয়ে গেল কাউন্সিলর হয়ে গেল আমাদের হাবিব হাসান সাহেব কি হয়ে গেল তাহিরি সাহেব কি হয়ে গেল বক্তা নাকি হেসোই আহা অনেক কষ্ট লাগে আমার আকাবের বহুত বক্তা মাঠে ওয়াজ করত তারা আমাদেরকে ছেড়ে চলে গেছে কথা বলেন ঠিক কি না এভাবেই তো চলে যাচ্ছে প্রজন্মের প্রজন্ম কেউ আর ফিরে আসবে না জীবন পাওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক খুব মনোযোগ জীবন পাওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক জীবন পাওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক জীবন পাওয়ার পরে কেউ মেয়র জীবন পাওয়ার পরে কেউ কাউন্সিলর জীবন পাওয়ার পর কেউ বক্তা এবার যখন আমার জীবন পাইলাম অনেকের ব্যাংকে 10 লক্ষ টাকা কাহারো ব্যাংকে 20 লক্ষ টাকা সব টাকা লইয়া বাড়ি লইয়া যখন আমার মধ্যে একটা ভাব এসে গেছে আমার বাড়ি আছে 2 নম্বর আমার গলা আছে 3 নম্বর আমার চাকরি আছে 4 নম্বর আমার 10 তলা বিল্ডিং আছে আমার আল্লাহ ঠিক ওই মুহূর্তে আরেকটা শব্দ লাগাইয়া দিয়া সব স্তব্ধ করে দিয়েছে সুম্মা ইউমিতুকুম অতপর আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব মরণ দেওয়ার পরে তাহিরির বক্তাগিরি বুঝলাম না ভাই বাবা না লক্ষ্মী জীবন দেওয়ার পরে বক্তাগিরি জীবন পাওয়ার পরে বিল্ডিং এর মালিকানা জীবন পাওয়ার পরে জমিনের মালিকানা শেষ এই মুহূর্তে তাহিরি যদি মারা যায় আমার ভাই কাউন্সিলর আনিসুর রহমান নাইম ভাই বলবেন আল্লামা মুফতি আব্দুর রহমান আল কাদরী পিশা বুজুর বলবেন
আমার বড় ভাই আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকী সাহেব বলবেন একটা লাশবাহী গাড়ি আনো তাহিরি ওয়াজ করতে যায় স্ট্রোক কইরা মারা গেছে তারে বাড়িতে পাঠাইতে হবে এই কথা কেউ বলবে না বলবে লাশবাহী গাড়ি আনো লাশটারে বাড়িতে পাঠাতে হবে ওয়াজ বুঝেন কিছু বুঝে আসে ওয়াজ বাড়িতে নেওয়ার পরে রাতের বেলা আমার লাশটা ঘরে ঢুকাই না কয়টা চাটি বিছাইয়া দে বাহিরে একটা চাটি বিছাইয়া দিল আমার লাশটারে কয় লাশটারে শুয়া সুকে যে ঘুরতেছে কয় লাশের উপরে চাদরটা কই দে তাহির সাহেবের উপরে চাটি দে এই কথা কেউ বলবে না সকাল বেলা লাশের জন্য বড়ই পাতার গরম জল করবে আম পাতা জাম পাতা এত পাতা থাকতে বড়ই পাতার গরম জল কেন করা হবে এই কথা সব মাহফিলে বলি কিন্তু এই কথার রহস্য দি কেউ কয় না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় এত কাপড় থাকতে সাদা কাপড় দিয়া কেন তোমার আমার কাফন প্রতি মাহফিলে বলি এই কথা হাকিকত দি কেউ কয় না ও যুবকের দল এবার আমার জন্য পানি গরম করবে তাহির সাহেবের গোসল করাবার জন্য পানি গরম করো এই কথা কেউ বলবে না বালি তো লাগে মানুষ দেখলে খুব ভালো লাগে মানুষ দেখলে খুব ভালো লাগে আবার যখন রাতের বেলা শোয়ার পরে ভাবি এত হাজার হাজার লোক ওয়াজে আমি যদি ওই রাতে কবর গিয়ে চির এতিম হয়ে শুয়ে থাকি আমার কবরে কেউ যাবে না অনেকে বলে হুজুর কেমন ফিলিংস মনে হয় আমি বলি যে ফিলিংস কি মনে হবে আরে ওয়াজের মাহফিলের শ্রোতা দিয়ে আমি কি ফিলিংস করব ওয়াজের মাহফিলের শ্রোতা দিয়ে আমি কি বলবো আরে আমার সজ্জা সঙ্গিনী আমার স্ত্রী হতো আমার বেডে ছিল আমার সন্তান হতো ছিল কিন্তু দেখে গেল আমি যখন মৃত্যুর যন্ত্রণা কাঁদবো আমার পরিবার আমার মৃত্যুর কষ্টের ভাগ এক মিনিটের জন্য নিবে না ঠিক কি না বলে নিবে না চ্যালেঞ্জ করলাম নিবে না এই পৃথিবীর কেউ কারো জন্য আপন নয় কেন তাহিরি নবী নবী করে একটু পরে বলবো একটু পরে বলবো এ পৃথিবীর সব স্বার্থপর আরে আমি মরে যাওয়ার পরে আমার কবরে যাওয়ার পরে আমার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য সব পাগল হয়ে যাবে আমার ব্যাংকের টাকা আছে কিনা চেক খুঁজতে পাগল হয়ে যাবে অ্যাকাউন্ট নাম্বার খুঁজতে ব্যস্ত হয়ে যাবে কিন্তু আমি বৃষ্টির দিনে কবরে শুয়ে আছি উপর থেকে বৃষ্টি পড়ে আমার কবরটা পানি দিয়ে ভেসে গেছে গোস্তগুলা খুলে খুলে পড়ে গেছে হাড্ডিগুলো বাজে বাজে পড়ে আছে আমার চোখগুলো উঠে গেছে কঙ্কালের মতন আমি পড়ে আছি যে ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না সুখী কিনা দুঃখী আছি এই কথার বেদ বোঝার মতন ক্ষমতা আমার পরিবারের নেই ঠিক কিনা বলেন তাহলে আপনাকে কোন জায়গায় বলছে সোম্মায়ুমি তুকুম নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে এই মুহূর্তে আমার মৃত্যু হতে পারে কি পারে না এই যে সোম্মায়ুমি তুকুম অতপর আল্লাহ মৃত্যু দিবে মৃত্যুটা দুই ধরনের হইব এক নম্বর হবে বেঈমানের সামনে যখন আজরাইল আসবে জিজ্ঞেস করবে তোমার রুহ এখন নিয়ে যাব না কেন কে আমার নামাজের বাকি আছে না আমার রোজার বাকি আছে রাসূল বলেন রুহু তো ঠাস করে নিয়ে যাবে টাইম হইলেই রুহু নেওয়ার সময় যে কষ্ট তার আগে একটা কষ্ট আছে সাকরাতুল মউত রুহু নেওয়ার আগের যে কষ্ট রাজদালে ধাউ যখন মারবে রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে হাড্ডিগুলো ঠাস ঠাস করে খুলে যাবে রক্তগুলো সেকেন্ডে পানি হয়ে যাবে ঘরের মানুষ মনে করবে মাথা ব্যথা করে ওই দিক দিয়ে যে আজরাইল সামনে দাঁড়িয়ে তার বারোটা বাজাইছে এগুলো বোঝার ক্ষমতা ঘরের মানুষের যেই মাত্র টাইমটা হয়ে যাবে ওই মুহূর্তে আল্লাহর কোরআন তুমি কথা বললা কেন এরা যে ঠেলাঠেলি করতেছে আমি তো শুনি না তোমার কথাটাই তো আমি শুনছি
আমার কব বসাস কি জানো আমার কানটা খুব পাতলা আর তোমার আওয়াজগুলো এই মাইক্রোফোনে আসবে তাইলে কইবে যে তাহিরি ওয়াজ করে পাবলিক কথা কয় মৃত্যুর আগে একটা ধাও আছে দাও এমন ভাবে তাফালিং মারবে রক্ত পানি করে ফলাইবে এটা খুব ভয়ঙ্কর আর যখন সময় হয়ে যাবে তখন আর এক সেকেন্ড দেরি হবে না আল্লাহর কোরআন সাক্ষী আল্লাহ বলছেন তেলাওয়াতটা করব ইনশাআল্লাহ একটু ইকো দাও না বাবা একটু হালকা একটু মিস দাও তোমারটা তো হার্ড হয়ে গেছে আমি টানতে পারতেছি না وما تدري نفس بأي أرض تموت آواز قوموش آبار ديشي وما تدري نفس بأي أرض تموت এটার অর্থ কি জানেন তুমি জমিনের যেখানেই থাকো যখন তোমার সময় হয়ে যাবে মাটির নিচে লুকায়া থাকলেও মৃত্যুবরণ করতে হবে ঠিক কি না বলেন শুধু তাই নয় তুমি 10 তলা বিল্ডিং এর ভিতরে যদি সব তালা দিয়া রাখো এরপর আজরাইল সেখানে পৌঁছে যাবে সন্দেহ আছে নাকি সন্দেহ আছে বাঁচতে পারবেন সিঙ্গাপুর গেলে বেঁচে যাবেন গা অনেক তো আছে টাকাওয়ালারা কয় সিঙ্গাপুর চলে যামু রোগ ভালো করে চলে আসব না মৃত্যু যেখানে লেখা আছে আপনাকে সেখানে মৃত্যুবরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান তাদরি নাফসুম বিআইয়্যি আরদিন তামুত বান্দারে জানো না কোন জায়গায় তোমার মরণ হবে যেই জায়গার মধ্যে মৃত্যু লেখা থাকবে ওই জায়গার মধ্যে তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে আল্লাহ ডাক দিয়ে কই সুম্মা ইউমিতুকুম অতঃপর তোমাকে মৃত্যু দেওয়া হবে এখন অনেকে মনে করে মরে যাওয়ার পরে বুঝি সব শেষ হয়ে গেছে না না মরে যাওয়ার পরে সব শেষ নয় আল্লাহ ডাক দিয়ে কয় সুম্মা ইউহিয়িকুম অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করব প্রথম যেই জীবন দিয়েছে জীবন দেওয়ার পরে মৃত্যু হয়েছে মৃত্যু হওয়ার পরে যেই জীবনটা দিবে আর আপনার মরণ হবে না এই জগতের নাম হলো আখিরাত একটা হলো দুনিয়া আরেকটা হলো আখিরাত আখিরাতে কোনো মরণ হবে না সুখে থাকলে সুখী দুঃখে থাকলে দুঃখী ও যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমি তো জানো না কোন জায়গায় তোমাকে মৃত্যুবরণ করতে হবে যেই জায়গার মধ্যে মৃত্যু লেখা আছে ওই জায়গার ভিতরে তোমাকে মৃত্যুবরণ করা লাগবে বেঈমান বলবে আমারে নিয়েন না আজরাইল বলবে আর চান্স নাই রুহটা নেওয়ার সময় আমার নবী বলে অনেকের চেহারা কালো হয়ে যাবে অনেকের চোখগুলা উঠে যাবে অনেকে কি করবে জানেন পায়খানা করে বিছানা বাসায়া দিবে আমার নবী বলে তার লক্ষণটা বেশি ভালো না কিন্তু যেই ব্যক্তি ইন্তিকাল করার পরে তার কপালটা ঘামবে আর চেহারাটা হলুদ হলুদ বাপ হয়ে থাকবে মনে রাখবা এই লোকটার মরণের সময় আমার আমি রহমাতুল লিল আলামিনের দিদারের মাধ্যমে মরণ হয়েছে এই আশিক রাসূলের আওয়াজ করে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন এই জন্য ইমানদারের সামনে আসবে আজরাইল আজরাইল আসার পরে বলবে হে আল্লাহর বান্দা সালামু আলাইকুম আজরাইলে সালাম দিবে সালাম মাটিও তাকে স্পর্শ করবে না আজরাইল বলবে হে আল্লাহর বান্দা আমি তোমার রূহটা নিয়ে যাব এবার ইমানদার ডাক দিয়ে বলবে আজরাইল দেরি করিয়েন না তাড়াতাড়ি আমার রূহটারে নিয়ে যান কারণ আমি আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রইছি পাগল পাগল হয়ে রইছি ইমানদার চলে যাবে
ইমানদার কি কবরে রাখা হবে বেঈমান চলে যাবে বেঈমানকেও একই ঘরে রাখা হবে এমপি কে একই ঘরে রাখা হবে মন্ত্রী কে একই ঘরে রাখা হবে চেয়ারম্যান সাহেবকে একই ঘরে রাখা হবে মেয়র মহোদয়কে একই ঘরে রাখা হবে কাউন্সিলর মহোদয়কে একই ঘরে রাখা হবে তাহিরিকে একই ঘরে রাখা হবে জবানটা খুলে বলো এই ঘরটা কি স্বর্ণের ঘর না মাটির ঘর কিন্তু আপনি যদি মানুষের মতো মানুষ হয়ে যেতে পারেন আমার আল্লাহ এই ঘরটারে মাটি রাখবে না আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতে গালিচা পাঠায়া দিবি শুধুমাত্র তাই নয় ডান পাশে একটা আলো আসবে আলো আয়েশা তারে আলো দিব ইমানদার জিজ্ঞাসা করবে আমার আল্লাহ এত সুন্দর বিছানা পাঠাইছে তুমি আবার কে আমার কবরের মধ্যে আলো দিতেছো এবার ওই আলো ডাক দিয়া বলবি আমারে তুমি চিনো না আমি দুনিয়ার কোন সূর্যের আলো না আমি কোন চাঁদের আলো না আমারে আল্লাহ আলো বানাইয়া পাঠাইছে আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল এরপরে বাম দিক দিয়ে আরেকটা আলো আসবে আল্লাহু আকবার গন বাম দিক দিয়ে আরেকটা আলো আয়শা এমন ভাবে তার আলো দিবে গো এবার ওই আলো আয়শা তার আলো দিবে এবার জিজ্ঞাসা করা হবে তুমি কে আধার ঘরে ডানেও মাটি বামেও মাটি আধার ঘরে ডানেও মাটি বামেও মাটি উপরে বাসার সানি নিচেও মাটি তুমি কে আমার কবরে আমার বাম দিক দিয়ে আলো দিতেছো কেন আমি বলছি শানে মদিনা ওয়াহিদিয়া নঈমিয়া মাদ্রাসা কেন প্রয়োজন এই জন্য প্রয়োজন কোরআন পড়লে সঠিক আকীদা লালন করলে এই কবরের ভিতরে আপনার ঈমানের অলংকার হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াআমিলুস-সালিহাত আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আরো বড় করে কোন আল্লাহু আকবার আরো চিৎকার মেরে কেন আল্লাহু আকবার সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে বেশে আসে ওই সুমধুর গান বেশে আসে ওই সুমধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয় গান আল্লাহ মহান আপনারা পারেন কি বলেন এগুলো মাশাআল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে বেশে আসে ওই সুমধুর গান বেশে আসে ওই সুমধুর গান এ চারিদিকে শুধু আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান বল যদি আকাশে রজর তারা কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না তারা সূর্যকে বল যদি কোথা পেলে আলো রাতের হলো কেন নিকষ কালো কোথা পেলে মানবের জীবন বিধান এ কোথা পেলে মানবের জীবন বিধান এ কোথা পেলে মানবের জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে বেশে আসে ওই সুমধুর গান বেশে আসে ওই সুমধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয় গান বল আল্লাহ মহান এত বড় সুন্দর আলো তারা আলো দিব আলো দেওয়ার মালিককে এবার আমি জিজ্ঞাসা করব আলো তুমি কে গো আমার কবরের ভিতরে তুমি আলো দিতেছো ডাক দিয়া কে আমি সূর্যের আলো নয় আমার আল্লাহ আলো বানাইয়া পাঠাইছে তুমি যে দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করছিলা এই কোরআন তেলাওয়াতটারে আমার আল্লাহ আলো বানাইয়া তোমার কবরে পাঠাইছি এই জন্য এই আমলগুলা হলো ইমানের অলংকার কথা বলেন ঠিক কিনা এ যুবকের দল
এই কবরের ভিতরে আল্লাহ এমন বিছানা বিছায়া দিবে ঘুমায়া থাকবে আর বেঈমান হইয়া গেলে আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত এক নম্বর শাস্তি হলো কবরে দুই পাশের মাটি তোমারে চাপা মারবে চাপা এমন জোরে চাপা মারবো একবারে তোমার ডান পাশের হাতে গুলি বাম পাশের হাড়ির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড়ি গুলি ডান পাশের হাড়ির ভিতরে ঢুকে যাবে দুনিয়ার শক্তি সেখানে কাজে লাগবে না এই দুনিয়ার শক্তি কাজে লাগবে না একমাত্র তোমার ঈমান তোমাকে চাপা থেকে বাঁচিয়ে রাখবে কথা বলেন ঠিক কি না আমার নবী বলে বেঈমান হয়ে কবরে গেলে এক নাম্বার বেনামাজি হইয়া কবরে গেলে কবরের মাটিগুলো তোমারে চাপা মারবো বন্ধু এই আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবী বলেন এই কবরে যখন তোমারে চাপা মারবে তুমি এমন জোরে মানুষ একটা চিৎকার মারবে এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে একটা সেকেন্ডের জন্য লাগতো তাইলে ওই মানুষটার কান দিয়া রক্তক্ষরণ হতে হতে লোকটা মারা যাইত এই দুনিয়ার গরু ছাগল সব কবরের কষ্টের কান্নার আওয়াজ শুনবে গাইরা সকালায় দুইটা জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না এক নম্বর হলো মানুষ দুই নম্বর হলো জিন জিনেও কবরের কান্নার আওয়াজ শুনবে না মানুষও শুনবে না যদি মানুষ কবরের আওয়াজ শুনতো তাহলে সব মানুষ বেহুশ হইয়া পড়া যাইতো কোনো মানুষ মানুষের জানাজা পড়াইবারে কোনো মানুষ পাওয়া যেত না প্রত্যেকটা গ্রামে গ্রামে কবর এই কবর কি আসল ঘর না নকল ঘর এই আসল ঘরের মধ্যে আপনি যাবেন এই কবরের ভিতরে বেনামাজি হইয়া গেলে তোমার ডান পাশে চাপা মারবে বাম পাশে চাপা মারবে দুই নম্বর হলো এই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে বিচ্ছু ঢুকাইয়া দেওয়া হবে জাহান্নামের আগুনের তাপ ঢুকিয়ে দেওয়া হবে এই তিনটা শাস্তি এমন ভাবে থাকবে কিয়ামত পর্যন্ত তুমি শাস্তিতে থাকবা আর ইমানদার বলে কিয়ামত পর্যন্ত তুমি ঘুমায়া থাকবা তখন ও যুবক অহ যুবকের দল যুবকের দল তুমি পাইছো এটা ব্যাগটা পাইছো আচ্ছা বসো 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 কষ্ট হচ্ছে আপনাদের আমি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকতেছি আস্তে আস্তে আপনি একটু খেয়াল করবেন কোথায় যাচ্ছি আমার যুবক এই কবরে সুখে থাকলে শেষ নাই সুখের সুখের শেষ নাই আর দুঃখে থাকলে কষ্টের কোনো শেষ নাই এই জন্য আমার যুবক এই কবরে যারা কষ্টে থাকবে একটা দিন বড় কঠিন মনে হবে আর যারা সুখে থাকবে জান্নাতের গালিচার মধ্যে থাকবে কেয়ামত পর্যন্ত ওরা বিছানার মধ্যে ঘুমায়া থাকবে কেয়ামতের দিন যখন ঘন্টা বেজে যাবে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিয়ে দিবে যুবকের দল এই পৃথিবীটা একদিন লয় হয়ে যাবে এত সুন্দর পৃথিবী আল্লাহ বানাইছে আমার আল্লাহ কোরআনে বার্তা দিয়ে দিয়েছেন কুল্লু মান আলাইহা আবার বলছি কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম বান্দারে মায়া করে বানাইছে কেডা এই পৃথিবী মায়া করে সাজাইছে কেডা এখন যে আল্লাহ কইতেছে এই মায়ার পৃথিবী ধ্বংস করে ফলাইব কুল্লু মান আলাইহা ফান যা আছে সব শেষ করে ফলাইব এই জমিনের মধ্যে পাহাড় আছে না নাই কি পাহাড় দেখছেন না আপনারা এই পাহাড়গুলো অনেক সময় আমরা ঘুরতে গেলে বলি আল্লাহ এই পাহাড়গুলো কেন বানাইছে এই পাহাড়ে বাড়ি বানাইতে পারি না এই পাহাড়ে ফসল বানাইতে পারি না এই পাহাড় আল্লাহ কেন বানাইছে না 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 এই পাহাড় আল্লাহ এমনি বানাই নাই আপনারা ঘরে টিনের ঘর চিনেন না টিনের ঘর এই যে একটা কাপড় দেখেন না কাপড় এই কাপড়টা উপরে টানাইবেন এই কাপড়টা টানাইতে যাইয়া নিচে খুঁটি গাড়ছেন টিনের ঘরের চাল দেখবেন চালটা লাগানো হয় লাগানোর পরে একটা কাঠ থাকে কাঠের উপরে টিনটাকে সেট করা হয় এরপরে এরপরে কি কইরে
একটা কোন নাট একটা কোন স্ক্রু এ বল্টু বল্টু এ লন্ডন থেকে এসে মনে হচ্ছে কেমন আছে মনে হচ্ছে তারা লন্ডন থেকে আইছে আর কি বল্টু সিনা না নাটো সিনা বল্টু ধরেন না এই ভাবে টিনের উপরে এই ভাবে দিয়া এমনে ঘুরায় 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 গড়া টিনের মধ্যে দিয়া করে কাট পর্যন্ত মারে একটা কোন ফেরে ফেরে কি রে ফেরে মানে বড় বড় নৌকা যে মারে এদেরে মারে এ কি হবে ভাইয়া যা গাজীপুর যা এইটুই তো মালা বল্টু হবে ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ নবীকে জানের চাইতে বেশি মহব্বত করবেন তো ইনশাআল্লাহ নবীর বিরুদ্ধে যারা কথা বলে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন তো ইনশাআল্লাহ আজকে আশকোনা থেকে ওয়াদা করতে হবে এখান থেকে সারা বাংলাদেশে হুংকার তুলতে হবে ঠিক কি না বলেন স্ক্রুফের কথা বলছিলাম অনেক ভাষায় বল্টু বলে কেউ বলে নাট কেউ বলে লোহা কেউ বলে পেরেক যাই বলেন না কেন আল্লাহ দেখি কোরআনে কি বলছে আল্লাহ বলেন সূরা নাবার মধ্যে আছে ওয়াল জিবালা আওতাদা আল্লাহ বলেন আমি পৃথিবীটারে পেরেক মারছি পাহাড় দিয়া কি দিয়া পাহাড় গুলারে পেরেক বানাইছি পাহাড় গুলো দিয়া জমিনে পেরেক মারছি কেন জমিন যেন নড়াচড়া করতে না পারে জমিন যেন নড়াচড়া করতে সাইজ সেকেন্ড আর দশ সেকেন্ডের একটু ভূমিকম্প পাইলে মাথা নষ্ট হয়ে যায় আর এই পাহাড় গুলো যখন আল্লাহ বলছেন ওয়াতাকুনুল জিবালু কালিহিনিল মাংফুশ কিয়ামতের পূর্বে তখন মানুষ কবরে শুয়ে থাকবে এই কথা বলছে কে এই 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 ষাট ওই নীল ষাট ওই বাজি বাবা লরিস না বাবা তাহিরিলে সব দিন ভাইতে না বাবা সাইলি যে হুট করে এক সপ্তাহ পর আয়ে হরুম এ মন না বাজান একটু বিজি আছি তো কিন্তু মনের দিক দিয়ে অনেক ইজি আছি ইজি ঠিক আছে তাহিরি কথা বুঝলেই তো তাহিরি কথা বুঝলেই তো লেবুর কীট পতঙ্গের মতন উড়ে উড়ে গিয়ে পড়বে আশকোনার মানুষ গাজীপুর চলে যাবে গাজীপুরের মানুষ সিঙ্গাপুর চলে যাবে আপন জন থেকে আপন জন বিচ্ছিন্ন হয়ে যাবে কথার কথা বললাম আল্লাহু আকবার কোন খুব গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকমু খেয়াল করবেন এবার মানুষগুলো কীট পতঙ্গের মতন উড়ে উড়ে পড়বে হ্যাঁ যুবকের দল তাহিরি বানিয়ে কথা বলে না দলিল ছাড়া তাহিরি কথা বলে না হিংসা ছেড়ে দেন ভালোবাসার হাত বাড়িয়ে দেন হ্যাঁ যুবক ভাইয়ের আমার যখন এমন ভাবে মানুষগুলো উড়ে যাবে পাহাড় গুলো তোলার মতো উড়ে যাবে ইজাসুল সিলাতিল আউদুসিল সালাহ এই জমিনটা তখন কাঁপতে শুরু করবে ইজাস সামা উম ফাতরাত মিনিমাম আজকের মাহফিলে কয়েক হাজার কওমি মাদ্রাসার আলেমরা আসছেন ছাত্ররা এসেছেন খেয়াল করবেন আমি কি বলতে চাই ইজাস সামা উম ফাতরাত আকাশটা বিদীর্ণ হয়ে যাবে ওয়াইজাল কাওয়াকিব তাসারাত আকাশ থেকে নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত এই জমিনের ভিতরে যত নদী আছে আর সাগর আছে সব নদীর ভিতরে সুনামি তৈয়ার হয়ে যাবে এমন ভাবে সুনামি তৈয়ার হয়ে যাবে গো এই সুনামিতে বাড়ি ঘর মিনিটে লন্ড বন্ড করে দিবে এমন ভাবে সুনামি উঠবে ও যুবক ভাইরা আজকে মোবাইলের ভিতরে ইউটিউবের ভিতরে ঢুইকা জাপানের সুনামি সার্চ করবেন দেখবেন সুনামি কারে কয় নদীর মাঝখান থেকে একটা ঢেউ উঠে এই ঢেউ ওটা উইটা বাড়ি করে মিনিটে লন্ড বন্ড করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাগর থেকে সুনামি উঠবে নদী থেকে সুনামি উঠবে নদী থেকে সুনামি উঠবে একেবারে ডুবা থেকে সুনামি উঠবে পুকুর থেকে সুনামি উঠবে ওই খাল বিল যেখানে সাথে পানির কানেকশন আছে সব জায়গায় সুনামি উঠবে উঠার পরে সব লন্ড বন্ড করে দেবে ইজাসুল সিলাতিল আরদু জিলজালাহা
তখন জমিনটা কাঁপতে শুরু করবে ওয়াইজাল ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা এই জমিনের নিচে তেলের খনি এই জমিনের নিচে স্বর্ণের খনি এই জমিনের নিচে কয়লার খনি এই খনিগুলো নিচের থেকে বমি করে দিবে মানুষের সামনে স্বর্ণ পড়ে থাকবে সেই দিন স্বর্ণের লোভ করবে না মানুষের সামনে বিশাল কয়লার খনি পড়ে থাকবে কয়লার লোভ করবে না কেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা জমিনটা কাঁপা শুরু করে দিবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিনদার বোঝাগুলো বের করে দিবে আমার নবী আপনার নবী বলেন ওই দিন জমিনটা এমন কাঁপা কাঁপি মারবো কোন মহিলা থাকবে চার মাসের গর্ভবতী কোন মহিলা থাকবে পাঁচ মাসের গর্ভবতী কোন মহিলা থাকবে আট মাসের গর্ভবতী এই জমিনটা কাঁপা কাঁপির কারণে পেটের সন্তানটা রক্তাক্ত হইয়া ডেলিভারি হয়ে যাবে এমন ভাবে কাঁপা কাঁপি শুরু হবে এমন ভাবে কাঁপা কাঁপি শুরু হবে ও ভাই রে সাথে সাথে সন্তানটা ডেলিভারি হয়ে যাবে এই কষ্টটা আপনি বুঝবেন না আসকুনার বাবারা ও ঢাকার বাবারা বাড়িঘরের মধ্যে যাইয়া জিজ্ঞাসা করবেন আপনার মাকে ও আম্মা আমি যখন ভূমিষ্ঠ হইছিলাম তোমার কেমন লাগছে ওই মা ডাক দিয়া বলবে পুত্রী তুই যখন ভূমিষ্ঠ হইছস ওই মুহূর্তে তোর আমি দায়তর দাই মারে কইছি আমার একটা ছুরি দে আমার গলাটারে আমি আলাদা কইরা ফালাই পেটের মধ্যে সন্তান নিয়া ভূমিষ্ঠ হওয়ার সময় যদি এমন কষ্ট আমি জানতাম জীবনে পেটের ভিতরে এমন সন্তান নিতাম না যুবকের দল ওই মারে কষ্ট দিয়া তাহিরির সামনে পয়সা বইসা ওয়া শুনবা তোমার মত মুড়ি তাহিরির দরকার নাই বন্ধুরে আমার মা দুখিনী বড় কষ্ট করে সন্তান নিয়া অনেকে তো মনে করে মা বুঝি শুধুমাত্র ডেলিভারি সময় বুঝি কষ্ট করে অনেকে মনে করে মার কষ্ট বুঝে ডেলিভারির সময় কষ্ট না রে না ডেলিভারির সময় কষ্ট না মা রাতের বেলা ঘুমাইছে আমি মার কলিজায় লাথি মেরে মার ঘুম কাইরা নিছি মা খাইতে বসছে মার লাথি মাইরা মার খাবার আমি কাইরা নিছি ওই মা দুখিনী দিনের পর দিন কষ্ট কইরা কইরা আমার লালন পালন করেছে অনেকে মনে করে সিজার হইলে বুঝি সহজ হয় আরে বেড়া সিজার হইলে কেমনে সহজ আঙ্গুলটা একটু কাটলে রাতের বেলা ঘুমাইতে পারি না আর মায়ের তলপেটের সাতটা চামড়া কাইটা কাটার আগে কোমরের ভিতরে এমন একটা ইনজেকশন দেয় পুরা বডিটা জীবনের জন্য পঙ্গু বানায় ফেলায় এই কোমর লইয়া মা দুখিনী আর উঠতে পারে না এটা কেন শুধু আপনার জন্য আর আমার জন্য ও যুবক এই পৃথিবীতে এমন মা আছে আমার গ্রামের ভিতরে আমার চাচাতো ভাই তার মেয়েটার দুইটা কিডনি নাই আমারে বলল তাহিরে দোয়া কইরো আমি একটু যাইতেছি মাদ্রাসে মাদ্রাস থেকে আসার পরে জিজ্ঞেস করলাম ভাই আপনার মেয়ের কিডনি লাগাইছেন নি তখন ওই ভাই আমার ডাক দিয়া বলে ও তাহির রে আমি লাগাইছি কিন্তু কিডনি পাওয়া যায় না পয়েন্ট মিলে না আমি তোর ভাবির কিডনিটা তারে দিয়া দিছে এই পৃথিবীতে আমি দেখলাম এতদিন ওয়াজ করলাম মনে হয়েছে কাল্পনিক আমার গ্রামের মধ্যে যখন আমার ভাবি তার মেয়ের জন্য কিডনি দিয়া দিছে তখন আমি দেখলাম মায়ের মতন দরদি আর কেউ নাই এই পৃথিবীতে সবাই নিঃস্বার্থ নিয়া দোয়া করে একমাত্র মা দুখিনী নিঃস্বার্থে দোয়া করে এই জন্য আমি মাঝে মাঝে মা ফিলে বলি নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ভবে যার তোলো না নাই দেখেন প্রত্যেকটা চেহারা মলিন হয়ে গেছে এখন কেউ কথা বলে না নীরব হয়ে গেছে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ভবে যার তোলো না নাই সেই মা তোমার চলে গেলে গো
সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দো এই জগতে কেউ হবে না মায়ের মতো এই জগতে কেউ হবে না মায়ের মতো মা তোর আপন কইর যতন মা তোর আপন কইর যতন মা অমূল্য ধন এই জগতে কেউ হবে না মায়ের মতো এই জগতে কেউ হবে না মায়ের মতো যার মা নাই আজকে কারে যায় মা কয়ে ডাক দিবা এ ফুলাপান মা বুঝি গ্রামের বাড়িতে থাকে তাই না মাঝে মাঝে মারে ফোন দিয়া খবর নিও এই মারে কষ্ট দিও না এই মা যদি বদদোয়া দে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে এই মা যদি নামাজের মুসল্লাই বসে যদি তোমার জন্য দুই হাত তুলে যদি দোয়া করে আল্লাহর কসম করে বলি ইতিহাসের পাতা প্রমাণ করে অনেক অশিক্ষিত পোলাপান মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়ে গেছে আমার বাবা আমি হারাইছি অনেক মাজারে মাজারে নিয়া আমার গুরুত্ব আর দোয়া চাইতো দোয়া করত আমার বাবারে সাড়ে তিন বছর হয়েছে আমি হারাইছি এই বাপ যার কবরে আছে সেই বাপটা কেমন আছে আমি জানি না তবে আমি প্রায় মাহফিলে বলি বাবা গো বাবা বাবা গো বাবা দেখেন তো প্রত্যেকটা পোলাপানের চোখের পানি ছলছল করতেছে আমি নিশ্চিত জানি এরা মা বাপ দেশে থাকে তো অনেক সময় রাগ করে অনেক কথা কইয়াল আর কি কিন্তু পরে কিন্তু ঠিকই পস্তায় পরে ঠিকই চোখের পানি ফালায় কান্দে এই পৃথিবীতে প্রত্যেকটা পোলাপান মা বাপরে ভালোবাসে এটা সত্য মাঝে মাঝে কষ্ট দিয়ে ভালা যুবক রে কষ্ট দিয়েন না মা বাপ দোয়া করলে আল্লাহ খুশি হয়ে যায় বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবাই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সবকে চোহারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম আল্লাহ আকবার কন্যা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ইস বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো যুবক ভাইরা আমার কি বলতে চেয়েছি
মার পেট থেকে সন্তান বাইরিলে কত কষ্ট তাই তো আমার নবী বলছে কোন মা যদি ডেলিভারির সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে ওই মা অনেকের কবর আছে না নাই দরজাটা খুলতে কে যাই ধুকা মা বুঝি বলছে এলে নাকি খুকা বুকের ভেতরটা নরে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু বাবা নে শুধু মানে জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখে জল নেমে আসে শুধু বাবা নেই শুধু মা নেই শুধু মা নেই শুধু মা নেই একটা জবান বন্ধ রাখবেন না দিলটা নরম করে বলুন মা 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 গো তোমারে বড় স্মরণ করি শেষ পর্যন্ত তুমি মায়ের পিঠের থেকেই নাকি তোমার সন্তানটা ডেলিভারি হয়ে যাবে ও যুবক এই মাটা তোরে তিলে তিলে লালন কইরা বড় করার আগেই মায়ের স্বপ্ন তুমি ভাঙ্গা দিছো নেশা নামক দ্রব্যের কারণে কথা বলেন ঠিক কিনা মা বাবার স্বপ্ন তুমি নেশা দিয়া বাইঙ্গা দিছো ডাকা শহরের পোলা পান সাবধান কইরা যায় জীবনে কোনোদিন নেশা করবেন না রাজি আছেন না নাই নেশা করবেন এই যুবক পোলাপান নেশা করবেন নেশার দ্বারা শুধুমাত্র নিজেই ধ্বংস হয় না তার ইমান ধ্বংস হয়ে যায় কথা বলেন ঠিক কিনা নেশার দ্বারা সমাজ শেষ হয়ে যায় নেশার দ্বারা সুখের ঘরে দুঃখের আগুন লেগে যায় কথা বলেন ঠিক কিনা খেদমত হবে মা বাবার এই চারটা বেলা যার জীবনে বাজাইতে পারবে সেই লাস্টে প্রেমের খেলা খেলতে পারবে ঠিক কিনা বলেন